নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পৌষ পার্বণের প্রস্তুতি সবার ঘরেই শুরু হয়ে গেছে, তাই আমিও পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি চাল গুঁড়ো দিয়ে মাখামাখি ঝামেলা ছাড়াই কি করে এই তেল পিঠে খুব সহজেই তৈরি করি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে পুরোটি ভিডিও দেখে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি, যে কোনো আতপ চালই হবে, তবে গোবিন্দভোগ চাল হলে ভালো একটা ফ্লেভার আসবে। তারপর আমি জল দিয়ে 3-4 বার জল বদলে বদলে ভালো করে চালটাকে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিয়েছি, এবার খানিকটা জল দিয়ে আমি চালগুলোকে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখব। 3 ঘন্টা পর আমি ফিরে আসছি। এবার দেখুন চালগুলো নরম হয়ে গেছে। আমি একটি বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সমস্ত চালগুলো জলটা ছেঁকে নিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি এই মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 কাপের একটু কম নর্মাল গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি। নর্মাল গুড়ই এই পিঠে বানাতে লাগে। আমি 1 পিঞ্চ লবণ দিয়ে দিলাম। 1টা কাঁঠালি কলা নিয়েছি, কলাটাকে ছুলে আমি হাফেরও কম কলা আমি 1টা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এতে পিঠেটা খুব নরম হবে, কিন্তু কলার কোনো ফ্লেভার কিন্তু এর মধ্যে আসবে না। আপনারাও এর মধ্যে কাঁঠালি কলা দেওয়ারই চেষ্টা করবেন। 1/2 কাপের একটু কম জল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আমার পিঠের গোলাটা আমি তৈরি করেছি, দেখুন আমার একটু পাতলা মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে আরও 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আবারও আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি ময়দা দিয়ে পিঠের গোলাটা একদম রেডি করে নিয়েছি, দেখুন খুব ভারীও হয়নি এবং খুব পাতলাও হয়নি। এরকমই আমার একটা ব্যাটার দরকার পিঠে ভাজার জন্য। তেল গরম করে তেলটাকে চেক করে নিলাম, প্রথমে ছোট্ট একটু পোর্শন দিয়ে, দেখুন ফুলে উঠেছে, আমার তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে। এটাকে তুলে নিয়ে আমি বাকি পিঠেগুলো 1টা 1টা করে ভেজে নেব। আপনারা যদি ফ্ল্যাট কড়াইয়ে ভাজেন তবে কিন্তু 2-3টে পিঠে একবারে ভাজতে পারেন। দেখুন একদম ফুলে উঠেছে, ফুলে ওঠার পরেই ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, নয়তো পিঠের ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। সাইড দিয়ে যখন হালকা ব্রাউন কালার দেখা যাবে তখন পিঠেটাকে উল্টে দিলাম। এ পিঠেও 30 থেকে 35 সেকেন্ড মতো লো ফ্লেমে রাখার পর আবারও আমি এপিট ওপিট করে পিঠেগুলোকে উল্টে দেব। ব্যাটারটা তৈরি করার পরে যদি পাতলা মনে হয় একটু ময়দা মিশিয়ে দিতে হবে, আর ভারী হয়ে গেলে একটু জল। খুব সহজ এই পিঠেটা বানানো, আপনারা রেসিপি ফলো করে বানালে কিন্তু একদম পারফেক্ট পিঠে তৈরি হবে। যদি কম করে বানান তবে পরিমাপগুলো সেই বুঝে কমিয়ে নেবেন, আর যদি বেশি করে বানান তবে পরিমাপটা বাড়িয়ে নিতে হবে, তবেই পারফেক্ট পিঠে তৈরি হবে। হয়ে গেল আমার 1টা পিঠে। প্রত্যেকটা পিঠে নেওয়ার আগে আমি এইভাবে একটু নেড়ে দিয়ে এইভাবে কেচে তারপরে কড়াতে দেব। আরেকটা পিঠে আমি ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। 2 কাপ চালে আমার এতগুলো পিঠে তৈরি হয়েছে। আমি 1টা পিঠে ভেঙে দেখাচ্ছি, দেখুন পিঠেগুলো কীরকম ফুলে উঠেছে এবং খুবই নরম এবং পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।